হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্পিতা স্টুডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের দিনটা আমি এখন থেকে শুরু করছি, তো আমি রেডি হয়ে গেছি। তো আমাদের এখানে চড়ক পুজো, তোমাদেরকে এর আগেও বলেছি, তো আমি সেখানেই যাচ্ছি। তো চলো যতটুকু পসিবল সেখানে গিয়ে তোমাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো। তো চলো বেশি বকবক না করে বেরোনো যাক, লেটস গো। তো দেখো আমি চড়ক পুজোর এখানে চলে এসেছি। এখানে পুজো অনেকক্ষণই শুরু হয়ে গেছে, তো বাবার মাথায় ফুলও ফেলে দিয়েছে। তো এখন সবাই মেলা কাটছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো বাবাকে ডাকছে আর মেলা কাটছে। তো এভাবেই পুজোটা হচ্ছে, তোমরা দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদের কার কার ওখানে চড়ক পুজো হয়, কীভাবে হয় সেটাও কমেন্ট করে জানিও। আমাদের এখানেও খুব সুন্দরভাবে চড়ক পুজো পালন করা হয়, তো আমরা খুব এই টাইমটা মজা করি। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমাদের আরও বেশি ভালো লাগছে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো তোমরা পুজোটা দেখো আর এনজয় করো। তো দেখো বেলা কাটা হয়ে গেছে, তো এখন হবে ছাপ। তো তোমাদেরকে সেখানেই নিয়ে যাই। তো দেখো এখানে সব সন্ন্যাসীরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর ঘুরছে, মাথায় সব ফল, ডাব, নোনা, আম, এঁচোড় অনেক কিছুই আছে। আর এবার প্রচুর সন্ন্যাসী হয়েছে, ছেলে মেয়ে বউ অনেক সন্ন্যাসী হয়েছে। তো যাই হোক, তো তোমরা দেখো এখানে তিন পাক ঘুরবে, এটা একটা রিচুয়াল, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে শেষ, এটা হচ্ছে মূল সন্ন্যাসী আর এটা হচ্ছে শেষ সন্ন্যাসী, মানে এভাবে রাউন্ড করে তিন পাক ঘুরবে। তো দুজনেই ওই জন্য পরস্পর মানে পাশাপাশি হয়ে গেছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো তোমাদের ভালো লাগবে। তো এইভাবেই তিন পাক ঘুরে নিচ্ছে, তো তারপর মেন ঝাঁপ দেওয়াটা হবে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো এখন সবাই দড়ি নিয়ে টানাটানি করছে, তো এখানে ঝাঁপ দেওয়ার প্রসেস শুরু হচ্ছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো এটা সবাই খুব মজা করে, সব ছেলেরা, ইয়াং গ্রুপ আর কি। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, শুধু ইয়াং গ্রুপও নেই, একটু এজেড গ্রুপও আছে। তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে খুব ভালো লাগবে। তো তোমরা দেখো, আর এখানে মূল সন্ন্যাসী উঠে গেছে, তো এটা আমাদের একটা কাকা, তো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই দেখো, তো এই মূল সন্ন্যাসীর ডাবটা খুব মানে ইম্পর্টেন্ট, তো এর অনেক নিয়ম আছে, তো সেটা আমি এখানে আর বলছি না তোমাদেরকে। তো তোমরা যদি আগ্রহী হও অবশ্যই কমেন্ট করে জানিও, তখন আমি তোমাদেরকে বলে দেব। তো দেখো এখানে ডাবটা তোমার মূল সন্ন্যাসীর হাতে রয়েছে, তো এই ডাবটা একজন নেবে, এটা খুব বিশ্বাসের সঙ্গে ভক্তি ভরেই সবাই নেয়। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এবার ডাবটা ফেলে তারপর মূল সন্ন্যাসী ঝাঁপ দেবে, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এভাবেই প্রত্যেকে ঝাঁপটা দেবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। সে ডাবটা ধরে নিয়েছে আর এই যে উনি ডাবটা নিয়েছেন, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে মূল সন্ন্যাসী ঝাঁপ দিয়েও দিয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটা কিন্তু বঠির ওপর ঝাঁপ দেয়, তো সেটা তোমাদেরকে এত দূর থেকে ভালো করে, এই দেখো হাতে করে নিয়ে আসছে, এই যে এগুলো বটি। তো ঝাঁপ দেওয়ার পরে দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছে মাথায় জল দেওয়ার জন্য সন্ন্যাসী, তো এটাও একটা নিয়ম। আর যারা বউ, তার বউ মেয়ে আর কি, তারা ঝাঁপ দেয় না, তারা ফলগুলো ফেলে তারপরে দড়ির তলা দিয়ে চলে আসে, তো সে তারপর মাথায় সবাই জল টল দেয়। এভাবেই আর কি মূল নিয়মটা পালন করা হয়। আমি আর পক্ষে যতটুকু সম্ভব ছিল আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো এ দেখো আর একজনও ঝাঁপ দিয়েছে, তো সব সন্ন্যাসীরা এভাবে ছোটো বড় সবাই ঝাঁপ দেবে, কেউ বটি নেয় কেউ নেয় না, তো ম্যাক্সিমামই বটি নেয়, ছোটোদের আরও বেশি সাহস। তো যাই হোক তোমরা দেখো ভিডিওটা। তো দেখো সব সন্ন্যাসীদের ঝাঁপ দেওয়া হয়ে গেছে, এবার শেষ সন্ন্যাসী বাকি আছে, তো আমরা আমাদের জায়গাটা চেঞ্জ করে নিয়েছি, কারণ শেষ সন্ন্যাসীকে নিয়ে সবাই এবার দেখো দৌড়ে পুজোর এখানে চলে আসবে, এটাই হচ্ছে নিয়ম। তো দেখো তোমরা, তোমাদের খুব ভালো লাগবে, ওই জন্যই সবাই তাড়াতাড়ি করে চলে আসে, যে কারণ ওদের যাতে কোনো অসুবিধা না হয়, ভালোভাবে নিয়ে আসতে পারে। তো দেখো এবার সবাই দড়ি নমস্কার করছে, এই জন্যই এত ভিড়। এবার পুজোটা আরও একটু বাকি আছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এখন আগুন নিয়ে নাচ করা হবে, তো সেটাও তোমাদেরকে দেখাবো।
তো ওনার ধুনুচি নিয়ে নাচ করা শুরু হয়ে গেছে, যেটাই তোমাদেরকে বলছিলাম, এরকম ধুনুচি নাচই বলতে পারো। এভাবেই করা হয়, সন্ন্যাসীরা এরকমভাবেই ধুনুচি নাচ করে, তো সেটাও আমাদের খুব ভালো লাগে, তোমাদেরও খুব ভালো লাগবে আশা করছি। তো তোমরা দেখো এভাবেই কন্টিনিউ সবাই দেবে, তো ধুনো আর আগুন এভাবেই নাচ করবে আর কি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো আমার বকবকটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার চ্যানেলটার পাশে থেকো। তোমরা যারা নতুন এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো চলো এখন সবাই জন্মমিত্র খাচ্ছে আর উপোস ভাঙছে সন্ন্যাসীরা, এইভাবেই ফলমূল শরবত খেয়ে উপোস তারা ভাঙবে। তো তোমাদের সবটাই দেখালাম, তোমাদের কেমন লাগলো জানিও। তো দেখো এখানে বাতাসা হরির লোট হচ্ছে, তো সবাই করাচ্ছে, এটার একটা আলাদাই মজা। তো আমার কপালে মুখে প্রচুর মানে লেগেছে আর কি, তো যাই হোক তাও খুব মজা লেগেছে। আর আমি একটা বুদ্ধি লাগিয়েছিলাম, আমি নিচু হয়ে হয়ে ওরভাবে করাচ্ছিলাম না, আমার ওড়নাটা ছিল ওরকম পেতে রেখেছি, আমার ওড়নার মধ্যে প্রচুর বাতাসা পড়ে গেছে।